কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। গরমকালে বেশি বেশি তৃষ্ণা পাবে, একটু বেশি তৃষ্ণা পেলে অনেক সময় পানি খেয়ে মন ভরে না, তখনই ড্রিঙ্কসটা বানিয়ে তৃষ্ণা মেটাবেন। নাম মিন্ট লেমোনেডস জুস। পুদিনার সাথে লেবুর এই অসাধারণ রিফ্রেশিং স্বাদের জন্য এখন আর দোকানে যেতে হবে না, হাতে গোনা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন মিন্ট লেমোনেডস জুস। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওর সুপারস্টার পুদিনা পাতা দিয়ে। দিয়ে দিচ্ছি 1 কাপ পুদিনা পাতা। চেষ্টা করবেন একদম ফ্রেশ পুদিনা পাতা নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। তারপর যোগ করব 1/2 চা চামচ বিট লবণ। এখন এই রেসিপির গুরুত্বপূর্ণ উপাদান লেবুর রস দিয়ে দেব 2 টেবিল চামচ। এই ড্রিঙ্কস বানাতে আপনারা হলুদ বা সবুজ যে কোনো লেবুর রসই নিতে পারেন। এরপর দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। আপনারা স্বাদ মতো কম বেশি নিতে পারেন, চিনির পরিবর্তে মধুও দিতে পারেন। স্বাদ আর একটু বাড়াতে দিয়ে দেব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। এই ছিল সব উপাদান, এখন ব্লেন্ড করার পালা। আমি আজকে 2 গ্লাস তৈরি করব। আর যারা ব্লেন্ডারে তৈরি করতে চাচ্ছেন না, তারা পুদিনা পাতা পিষে বাকি সব উপাদানের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। শেষ হলে এখন ছেঁকে নেওয়ার পালা। ছেঁকে নেওয়া হলে এখন গ্লাসে পরিবেশন করব। গ্লাসে 3-4 টুকরা বরফ দিয়ে নিব। এখন ঢেলে দেব পুদিনা লেবুর মিক্সি। এই পুদিনা লেবুর জুস 3 দিন ফ্রিজে রেখে দিতে পারবেন, তাই 3 দিন চলবে মিন্ট লেমনস জুসের পিপাসা। পরিবেশনের জন্য 1টি লেবুর স্লাইস ও 1টি পুদিনা পাতা দিয়ে দিলাম। সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাসে লেবুর স্লাইস লাগিয়ে দিচ্ছি। সবার ফেভারিট মিন্ট লেমোনেডস জুস পান করার জন্য একদম প্রস্তুত। গরমে কিছুটা হলেও স্বস্তি আনবে এই জুস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।